ব্যাপার আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকব টাকাটা না দিয়ে দিব্যি ভেগে এলেন কে আপনি ট্যাক্সি ড্রাইভার বাড়ির নিচে দাঁড় করিয়ে দিব্যি ধা ধা মানে আপনি এভাবে কথা বলছেন কেন কত ভাড়া হয়েছে 148 টাকা 20 টাকা বেশি দিবেন অনেকক্ষণ ওয়েট করেছি দেখি আমার বাড়ি রাত দেন নাকি ছিনলি দিয়ে দে না আর হট্টকল ভাল লাগছে না আমার এনি এনি ঝিমলি ফোন করেছিল বুঝলে তোমার খোঁজ করছিল ঝিমলি ফোন করে আমার খোঁজ করছিল ঝিমলি তো আমার খোঁজ নেওয়ার মতো মেয়ে না হয়তো তোমার ওই লোনের ব্যাপারে ও তোমার সঙ্গে কথা বলতে চাইছিল আচ্ছা একটা কাজ করো তো তুমি এই ফোনটা ধরো তুমি একটা বাড়িতে ফোন করে দেখো তো কেন খোঁজ করছিল থ্যাংক ইউ কাকু আমি দেখছি চলো অঞ্জলি ভেতরে চলো অঞ্জলি দিতে ডাকছে না কি না তুমি পূজোর অঞ্জলি দেবে না না আমার কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না আচ্ছা আচ্ছা ঠিক আছে কেঁদো না কেঁদো না ঝিমলি তুই এক কাজ কর ওকে নিয়ে গিয়ে মীনা বৌদিদের ঘরে বসা আমি ততক্ষণ অঞ্জলিটা দিয়ে আসছি কেন মীনা বৌদিদের ঘরে কেন ওকে আমাদের ঘরে নিয়ে গিয়ে বসাই না এক্ষুনি ওর কথা মাকে জানতে দিলে হবে না কি বলছিস তুই ভাই মাকে অঞ্জলির কথা আমরা বলবো না না এই ছেলেটাকে এই ছেলেটার সন্ধান আমার চাই ছেলেটাকে ধরতে পারলে না জেলের ঘানি টানিয়ে ছাড়ব তবেই আমার নাম বিশ্বনাথ সরকার মিনিস্টার আমার মেয়েকেও আমি হাত করা পড়াবো দেখো রাইট ইউ আর রাইট এমন শাস্তি দেব যাতে কোনো মেয়ে এরকম দুঃসাহস দেখানোর আগে 112 যেন ভাবে এইরকম ডিসিশন নেওয়ার আগে বাপ মায়ের মুখে চুনকালি মাখানোর আগে যেন ভয়ে কেঁপে ওঠে ছাড়বো না আমি জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেব সব কেঁদো না প্লিজ তোমরা তোমরা আমাকে এখান থেকে চলে যেতে বলবে না তো এমা না না আমাদের অতটা হার্টলেস ভেব না প্রবাল প্রবাল কবে ফিরবে আমরা দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যোগাযোগ করতে পারলে কালকেই ওকে ফিরে আসতে বলবো আচ্ছা ঝিমলি বলো তোমার দাদা আমার সঙ্গে এরকম কেন করলো আছে নাকি চলে গেছে কোন মেয়েটা কোন মেয়েটা আবার আরে প্রবালের বান্ধবী বাড়ি থেকে আশীর্বাদের সাহায্যে পালিয়ে এসেছে প্রবালকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলছে কি বলছো সব ঠিকই বলছি তুমি শ্রেয়া ঝিমলিকে জিজ্ঞেস করে দেখো না এত সব কাণ্ড হয়ে গেছে কিছুই তো জানায়নি আমাকে রুমাও তো কিছু বললেন যে রুমা কিছু জানেও না আর ওকে কিছু বলতেও যেও না রুমাকে না বললে কি করে হবে প্লিজ মা আজকের রাতটা মেয়েটাকে একটু তোমার ঘরে থাকতে দাও তুই বলছিস তুই এটা করা কি উচিত হবে কেন উচিত হবে না শ্রেয়া তোমাদের জন্য কত কিছু করে আর শ্রেয়ার জন্য তোমরা এইটুকু করতে পারবে না ওর এইটুকু অনুরোধ তোমরা রাখতে পারবে না